বাধা পড়লেন দীপশিতা ও কৌশিক। গতকাল ধুমধাম করে বিয়ে হলো দুজনের। সেখানে উপস্থিত ছিলেন টলিউডের ছোট পর্দার বহু তারকা। এরপর দুজনের মনের কথা প্রকাশ করলেন দুজনেই। ফার্স্টে দিয়ে যদি কেমন লাগছে আগে বলো, বিয়ে হয়ে গেল। আই এম সুপার টুপার হ্যাপি। আমিও সুপার টুপার। সত্যি ভাষায় বোঝানো যায় না, বাট নিজের জীবনের সব থেকে সেরা দিন। সত্যি সত্যি বিয়ে করে কেমন লাগছে? চাপ নাকি মজা? চাপ না, একটা তো ছেলেদের সবার একটা দেখে একটা টেনশন চলে। তবে ঠিক আছে, এটাই চাইছিলাম, মানে ওই রকম ঠিকঠাক। এত মাস ধরে প্ল্যান করে ফাইনালি এটা হয়ে গেছে, এখন শান্তি লাগছে। হানিমুনের কি প্ল্যান রয়েছে? এই সিচুয়েশনে একটু আমরা ভয় আছি, তো কাছাকাছি কোথাও কিছু কিছু ডেফিনেটলি হবে, বাট বড় কিছু একটু টাইম, মানে একটু ঠিকঠাক হোক তারপরে আমরা কোথাও যাব। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন উই স্পট ইউ। লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না।